আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে আছি ঢাকা কারণবাজার ইলিশের পাইকারি এবং খুচরা আড়তে। তো আমরা আজকে আছি কাস্টমার বান্ধব দোকানদার আমাদের উজ্জ্বল ভাই। উজ্জ্বল ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া আপনি তো কাস্টমার বান্ধব, আমি এই জন্যই বলি কারণ আপনার কাছে সবসময় বড় ইলিশের পাশাপাশি ছোট ইলিশ গুলো থাকে, কারণ বাজারে সবচেয়ে ছোট এই সাইজের আপনি যে সাইজের ইলিশগুলো বর্তমানে বিক্রি করছেন এই সাইজের ইলিশগুলোর চাহিদা অনেক বেশি, অনেক বেশি। এটা ভোলার ইলিশ, এটা এটা ভোলার ইলিশ ভাই, পোকা ইলিশ, এটা অনেক স্বাদ। আচ্ছা, এখানে আপনার এখানে তিন চার জায়গায় ইলিশ দেখতে পাচ্ছি, সবগুলোই কি ভোলার? আজকে ভোলার কালেকশন সব ভোলার ইলিশ। আচ্ছা, ভোলা বরিশাল। তো ভাই আমরা সাইজ অনুযায়ী আজকে আপনার কাছে দামগুলো জানবো। ভাইয়া এই যে এই ইলিশগুলো আপনার কাছে দেখতে পাচ্ছি, মোটামুটি এগুলো একটু আপনার সবগুলোর মধ্যে এগুলো একটু বড়। ভাই এগুলো কয়টা কেজি? তিনটাই কেজি। পুরান মাছে কখনো লালা থাকে না, ঠিক আছে? একদম যেগুলো একদম ইমিডিয়েট দু একদিন এক বা অথবা তাজা মাছ আসলে ওগুলোতে লালা থাকে সবসময়। তো ভাইয়া আজকে এটার কেজি কত করে বিক্রি করলেন? এটা আমরা বেচছি 700, বেচছি লাস্ট বেচছি 650, এখন ব্যস্ত আছি 600 টাকা। 600 মানে রাত হয়ে যাওয়াতে আপনারা একটু কমে দিয়ে দিচ্ছেন। আচ্ছা, মাছ কম নদীতে, বাজারে মাছ কম আসতেছে। আচ্ছা, এখন বাজারে বর্তমানে তো ইলিশের দাম আমি দেখতে পাচ্ছি তুলনামূলক কম কমছে। হ্যাঁ, এই সমটা যেন ইয়া পর্যন্ত অভিযান দেওয়ার আগ পর্যন্ত থাকে এটাই আমরা চাই। তারপরে কোনটা দেখাবেন ভাইয়া? এটা আছে। এটা ভাই কয় পিসে কেজি? এটা এটাও তিনটা এক কেজির বেশি, এটা হলো একটু বড়, এটা আছে, এটা হলো 700 টাকা। তিনটা এক কেজির বেশি? আচ্ছা, এটা এটা থেকে একটু বড় সাইজের টা? হ্যাঁ, এটা 700। তো এটা বর্তমান বাজারে আপনি কেজি কত বিক্রি করলেন? 700 টাকা। 700। এই যে দেখুন ভিউয়ার্স, আরো বড় ইলিশ ছিল বিক্রি করছি 900 বিচ্ছি, এই যেগুলোর মধ্যে ছিল 1100 বিক্রি হয়েছে, 850, 500 গ্রাম সাইজ বেচছি, 600 গ্রাম, 850 সাইজ বেচছি, 900 বেচছি, 900 গ্রাম সাইজ। আচ্ছা, তো ভাই এই দিকে যে ইলিশ গুলো এগুলোর এগুলোর কয়টা কেজি হয় ভাইয়া? এগুলো তো ছোট, এগুলো সব ছোট, এগুলো হলো খোকা ইলিশ। কি ইলিশ ভাইয়া? খোকা ইলিশ। খোকা ইলিশ মানে বাচ্চা ইলিশ? হ্যাঁ, কচি একদম। তো ভাইয়া এই যে ছোট ইলিশ স্বাদ বেশি, প্রচুর কাস্টমার ভাই এগুলো তো আসলে গ্রাম আছে, আপনি তো মাঝে মধ্যে দেখি কেটে রাখেন গ্রাম থা আসলে। হ্যাঁ, আমি কাটতে রাখি। সাবধান, এগুলো যুবক এবি মাছ। আচ্ছা, এগুলোর মধ্যে অন্যান্য কি মানে ইলিশ কয়া অন্যান্য মাছ চালায়? এগুলো জিনিয়াল ইলিশ যুবক। আর 12 দিন আছে, আর পাইবেন না, আর অল্প কয়েকদিন পরে আসলে অভিযান শুরু হয়ে যাবে। অভিযান শুরু হয়ে যাওয়ার পরে আসলে তখন তো বাজারে একদমই ইলিশ থাকবে না। তো যারা যারা বাসার জন্য ইলিশ নিয়ে নিতে চান তারা অবশ্যই কারণ বাজার আসলে। একটা বড় ইলিশ লাগে 2500-2000, এগুলো নেবেন গা 3 কেজি, 4 কেজি নিয়ে যাবেন গা 2500-র মধ্যে। তো হ্যাঁ, সেটাই বলতেছিলাম যে আপনারা যারা যারা বাসার জন্য ইলিশ সংগ্রহ করে রাখতে চান ফ্রিজে, তারা এসে উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। কারণ উজ্জ্বল ভাই অনেক আগে থেকেই কারণ বাজারে ইলিশ বিক্রি করেন, উনি খুবই ভালো মানুষ। ওনার সাথে আমার অনেকদিনই মাছের ব্যাপারে কথা হয়েছে, আপনারা যদি আসেন তাহলে উনি হচ্ছে একদম ব্রিজের পাশে, একদম আড়তের একদম প্রথম দিকে, বিকাল 4টা থেকে রাত্রে 12টা পর্যন্ত আমগরে পাবেন। আচ্ছা, বিকাল 4টা থেকে 12টা পর্যন্ত আপনারা দোকানদারি সব আইটেম মাছ পাবেন। আপনি কমায় রাখবেন এবং ভালোটা দিবেন, যেন একজন কাস্টমার একবার এসে আবারও আপনার কাছ থেকে এসে মাছ নেয়। তো ভাই আপনার কাছে তো কাঁকড়াও ছিল আজকে? হ্যাঁ, কাঁকড়া ছিল, কাঁকড়া এখন আসে নাই, সাগরে অভিযান। তো কাঁকড়া আমার ফোন দিয়ে অনেকজনে জ্বালায় লাইতেছে, দিতে পারতেছি না। কাঁকড়া নিয়ে যায়, এরপর বাসার জন্য অনেকে বাসা পার্টি করার জন্য অনেক কাঁকড়া নিয়ে যায়।
কারণবাজার থেকে আপনাদেরকে আজকে ইলিশ এবং অন্যান্য মাছের দাম দর জানালাম। তো আপনারা আশা করি আমাদের সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে আমাদের চ্যানেলে সবসময় পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।